বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তারকাদের উইকেন্ড মুড জমে একেবারে ক্ষীর, তার উপর আবার ক্রিসমাস আসতে বেশি দেরি নেই, তাই খুশির দাপটটা যেন একটু বেশি। চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে দারুণ কিছু মুহূর্ত। নববধূ দেবলীনা একরা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছেছেন, শুরু করেছেন নতুন সংসার। আর তার কিছু বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করা থাকবে না, তাও কি হয়। আর তাই শ্বশুর বাড়ির প্রথম দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। শুধু কি তাই, ফুলশয্যার দিন টুকটুকে লাল শাড়িতে সেজে গৌরবের সঙ্গেই দুর্দান্ত ছবিটি শেয়ার করলেন তিনি। শনিবার ছিল জিতের মেয়ে নবান্যার জন্মদিন। মেয়ে আর পরিবার তার কাছে বড়ই স্পেশাল, আর জন্মদিন তো আরও স্পেশাল। মেয়ের জন্মদিনে স্ত্রী মোহনা ও মেয়ের সঙ্গে এই মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন বস। সকালটা এইভাবেই শুরু করলেন রাজশুভশ্রী। সিম্পল লুকে ভীষণ সুন্দরী ঈশা। দিন দিন স্টাইল কিন্তু বেড়েই যাচ্ছে আরফিনের। রণজয়ের ক্যামেরায় নানা মোডে ধরা দিলেন সোহিনী। মিষ্টিমা চিনি মেয়ে ধরা দিলেন অপরাজিতা মধুমিতা। পাহাড় আর প্রকৃতির ডাকে সাড়া দিলেন নীল। গ্ল্যামারিয়াস দর্শনা ধরা দিলেন সানডে মুডে। জন্মদিনে এমনই মুডে ধরা দিলেন স্বস্তিকা মুখার্জি। কাছের মানুষদের সঙ্গে নিকো পার্কে দিব্যজ্যোতি। দারুণ স্টাইলিশ লুকে বনি। বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন শ্রুতি স্বর্ণেন্দু। ক্রিসমাস মুডে কৌশানী। রবিবারটা এভাবেই রিল্যাক্স মুডে থাকেন সায়ন্তিকা। আজকের এই সুন্দর ছবিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।